প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রামের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোড়াই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি যে মাটির চির আমার অঙ্গে মাখা যে মাটির চির আমার অঙ্গে মাখা চারি নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে দেশের লম্বরে মনে মেলছে পাখা জনম সে মাটির করি মরাই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মরাই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি উনিশশো একাত্তর থেকে দু কেটে গেছে আটচল্লিশ বছর একাত্তরে যারা জন্ম নিয়েছিল তারা মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু তাদের পরিবারের লোকজনের কাছ থেকে অনেক কিছু জেনেছে তারা অনেকেই চলে গেছেন যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারাও আজ বয়সের ভারে ডুবছে তাহলে পরবর্তী প্রজন্মকে কে শোনাবেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতিকে তবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবে না এমনটি হতে দেওয়া যায় না এজন্যই আমাদের নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসে জানাবার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি এই শিরোনামে কর্মসূচিতে নগা কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রদের নিয়ে নানা কর্মকাণ্ড পরিচালনা করেছে ছাত্ররা নগা জেলার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার গ্রহণ করে যে সকল মুক্তিযোদ্ধা সাক্ষাৎকার প্রদান করেছেন তারা হলেন আলতাফুল হক চৌধুরী ও রফে আরব চৌধুরী অধ্যাপক আতাউল হক সিদ্দিকী অতুল চন্দ্র হাজরা মোহাম্মদ ময়নুদ্দিন প্রমুখ মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদোষী হিসেবে যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা হলেন প্রফেসর শরীফুল ইসলাম খান মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ প্রমুখ তারা সকলেই মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বরিষ্ঠ নেতৃত্ব ও সঠিক নির্দেশনার কথা অকপটে স্বীকার করেন তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না অথচ এমন একটি সময় ছিল যখন বঙ্গবন্ধুর নাম পর্যন্ত উচ্চারণ করা যেত না ছাব্বিশে মার্চ কিংবা ষোলোই ডিসেম্বর গণমাধ্যমে তার ছবিও প্রদর্শিত হত না মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন অথবা মুক্তিযুদ্ধকে যারা বাঙালির সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তাদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধের চেতনা জনগণের মন থেকে মুছে ফেলার চক্রান্ত দেখে হতাশা ব্যক্ত করেছিলেন তারা আজ পুলকিত তারা মনে করেন উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশে যে ধরনের শাসন চেপে বসেছিল সেদিকে ইঙ্গিত করে তারা বলেন দীর্ঘ তেইশ বছরের শাসন আমলে আমাদের সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে সাম্প্রদায়িকতাকে লালন করা হয়েছে সাক্ষাৎকার গ্রহণকালে ছাত্ররা জানতে পারে উনিশশো পঁচিশে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানিদের বর্বরতার কথা মুজিবকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাবার কথা সতেরো এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা আম্রকুঞ্জে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের কথা জানতে পারে জাতীয় চার নেতার অবদানের কথা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা তিরিশ লক্ষ শহীদের আত্মদানের কথা দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর কথা ছাত্ররা আরও জানতে পারে বঙ্গবন্ধুর শৈশব থেকে দুঃখী ও গরিব মানুষের প্রতি মমতার কথা তার জীবনের বিরাট অংশ জেলে কাটানোর কথা ছয় দফার কথা সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বসন্ত রোগে আক্রান্ত শিক্ষকের সেবা করার কথা এবং দশই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের কথা অতপর ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর চূড়ান্ত বিজয়ের কথা

আচ্ছা তো এই এইখানে মারা শহীদ এইরকম পরিবারের কোন আত্মীয় কি এই গ্রামে আছেন এখন আছেন। আপনার শ্বশুর মারা হয়েছে আচ্ছা আপনার শ্বশুরের নাম কি ছিল বলতো সন্ধিমন্ডল সলিমন্ডল আচ্ছা ওনাকে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয় নাকি উনি নিরুদ্দেশ হয়েছিলেন আচ্ছা আমরা আরেকজন মুক্তিযোদ্ধা সম্মানিত মুক্তিযোদ্ধাকে পেয়েছি আপনার পরিচয়টা একটু বলবেন আচ্ছা এই জায়গা সম্বন্ধে আমাদের ছাত্র আমরা এসেছি নওগা কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তো ছাত্রদেরকে মুক্তিযুদ্ধের বিষয়গুলো একটু জানানোর জন্য আপনি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই এই জায়গা সম্বন্ধে কিছু যদি জানান এই সম্বন্ধে

আচ্ছা এগুলো কেউ সরানোর ব্যবস্থা করেনি না এই খালের মধ্যে পড়েছিল এই খালের মধ্যে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সেই খালটি এখনও আছে সাক্ষী হয়ে আমরা একটু আগে জানলাম যে একজন এই গ্রামের একজন অধিবাসী তাদের দাবি যে এই জায়গাটি সংরক্ষণ করা হোক এবং এই জায়গাটি পুকুরটি ভরাট করে এটি বিশেষভাবে সংরক্ষণ করার জন্য দাবি আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দশক মডেলে আমরা কিছু কিছু তথ্য জানতে পারলাম আমরা দেখাতে চাই এখানে বিভিন্ন ফলক আমরা দেখতে পাচ্ছি একটু জায়গাতে একটু অনেক দূরে আমি দেখবার চেষ্টা করছি যে ফলক ফলকগুলোতে কী লেখা আছে পুরো স্মৃতিস্তম্ভটি দেখাবার চেষ্টা করছি আমাদের সঙ্গে আছেন নগাকিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আল মামুন স্যার আমরা মামুন স্যারের সঙ্গে একটু কথা বলবো মামুন স্যার আপনার ছাত্রদের এখানে নিয়ে এসছেন কেমন লাগছে আপনার আজকে এখানে ছাত্রদের নিয়ে আসতে পেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানা এবং মুক্তিযুদ্ধকে জানা প্রোগ্রামের আওতায় আমরা আজ নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের চব্বিশ জন শিক্ষার্থী সহ দুইজন শিক্ষক জনাব হাসপাতালে স্যার এবং আমি মোহাম্মদ আলমামুন সার এসেছি এবং আমাদের পথ নির্দেশক আমাদের গুরুজন এসেছেন আমাদের সর্বজন সদেহ কেডি স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী এবং নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব শরীফুল ইসলাম খান স্যার উনি মূলত আমাদেরকে এই জায়গাটাই নিয়ে এসেছেন আসলে এখানে আসার পরে আমি নতুন করে উপলব্ধি করতে পারছি নওগার এই অঞ্চলের মানুষের ত্যাগ এবং নির্যাতন তারা পাকিস্তানি বাহিনীর কাছে যে নির্যাতিত হয়েছিল তার কিছু নির্যাতন আমরাও দেখলাম ছাত্ররাও দেখলো তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং তাদেরকে নতুন করে জানার একটা ক্ষেত্র তৈরি হলো এর মধ্যে দিয়ে তাদের অনুসন্ধিচ্ছ মন তারা বিভিন্ন বিষয়ে আরও প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে সেটা আমরা আশা করছি এবং নতুনকে দেশ নতুনভাবে দেশকে জানতে হলে এই জাতীয় কার্যক্রম আরও উত্তর উত্তর দিচ্ছি ধন্যবাদ আল স্যারকে আমরা এখন ছাত্রদের কাছে দু একজনের কাছে আমি জিজ্ঞাসা করতে যাই রূপধর রূপধর তোমার কেমন লাগলো এখানে এসে তুমি কি জানতে পারলে তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো আমি এখানে এসে জানতে পারলাম এখানে কি হয়েছিল মুক্তিযুদ্ধের সময় কিভাবে কিভাবে এখানকার মানে মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে জানতে পারলাম অনেক কিছু আর আর এখানে আমরা দেখতে পারলাম একটি স্মৃতিস্তম্ভ এইসব বিষয়ে আমি একটু আগ্রহী মুক্ত বিশ্বকে আমি তাই এই অনুষ্ঠানকে আমি এই অনুষ্ঠানে আমি অংশ নিয়ে খুব গর্বিত ধন্যবাদ আচ্ছা তুমি কিছু বলবে তোমার নাম বলো আমি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ নমান আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র প্রথমে এই স্থানে আসার সময় উৎসাহিত ভোট করতেছিলাম কিন্তু পরবর্তীতে আসার পর স্মৃতিস্তম্ভটি দেখার পরে আমার মনে একটু বিষণ্ণতা ভাব এসলো কিন্তু তারপরেও যদিও বিষণ্নতার ভাবকে কাটিয়ে আমি অতীত ইতিহাস সম্পর্কে যে জানতে পারতেছি আমাদের দেশে মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং যারা শহীদ হয়েছিল তাদের সম্পর্কে জানতে পারতেছি এবং কিছু প্রমাণ নিয়ে যেতে পারবো এই বিষয়ে আমি অত্যন্ত কৌতূহলবোধ এবং এর সাপেক্ষে যদি আমি নিজের দেশের জন্য কিছু করতে পারি তার জন্য আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে ধন্যবাদ স্যারদের যারা এইসব অনুষ্ঠান আয়োজন করেছেন এবং ধন্যবাদ সকলকে আচ্ছা ধন্যবাদ আমার মনে হয় সমাপ্ত রায় কিছু বলবে সমাপ্ত তোমার অনুভূতি কী আচ্ছা আমাদের নোয়াখি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই বছর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে জানি এ বিষয়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানানোর চেষ্টা করছেন আমাদের প্রিয় শিক্ষকেরা তো তাদের কাছে সর্বপ্রথম আমি কৃতজ্ঞ তো আমাদের জনাব সম্মানের শিক্ষক জনাব মামুন স্যার এবং হাসমত আলী স্যার তারা মানে আমাদের এক এক কথায় বন্ধুর মতন তারা আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীর দিকে আমাদের স্যার আমাদেরকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সম্পর্কে অনেক জানানোর চেষ্টা করছেন তো আজকে এই ধারাবাহিক অনুষ্ঠানে এ পর্যায়ে তারা আমাদেরকে নওগাঁ জেলার একটি বদ্ধভূমি যেখানে মুক্তিযোদ্ধাদের হত্যা করে তাদের মেরে ফেলে তাদের লাশগুলো এক একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে তারা আমাদের একটি অভিজ্ঞতার জন্য পরিদর্শনে নিয়ে এসেছেন তো এই দর্শনটি হয়তো এর আগে দেখিনি আমরা এই জন্য সর্বপ্রথম কৃতজ্ঞ এরকম একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ সব তো শুধু দর্শক মন্ডলী আমরা ছাত্রদের অভিব্যক্তি শুনলাম আসলে তারা যখন প্রথমে রওনা দিয়েছিল স্কুল থেকে তখন তারা মনে করেছিল হয়তো একটা পিকনিকের মতো আয়োজন কিন্তু তারা এখানে এসে তাদের কিন্তু মনটাই পরিবর্তন হয়ে গেছে তাদের মধ্যে তার ভাব আমরা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে এই জায়গায় আসলে আমাদের শ্রদ্ধায় আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা অবনত হয়ে যায় এবং আমরা তাদের জন্য গর্ববোধ করি এবং তাদের আত্মার শান্তি কামনা করি আমরা সবশেষে আমরা সবশেষে এক মিনিট নিরাপত্তা পালন করবো এইখানে মহান মুক্তিযুদ্ধে যারা এখানে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এক মিনিট নিরাপত্তা পালন করার জন্য এখন বলবো সবাই এক মিনিট নিরাপত্তা পালন করবে আমি বলছি একটু রাস্তা একটু রাস্তা সাইড দিয়ে আমরা দাঁড়িয়ে যাই রাস্তা সাইড দিয়ে দাঁড়িয়ে যাই আমরা এক মিনিট নিরাপত্তা পালন করি তাদের প্রতি শ্রদ্ধা জানাবো সময় শুরু ধন্যবাদ আমার প্রিয় ছাত্র ছাত্ররা সুদী দর্শক মন্ডলী আমরা আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিছু ছাত্র এখানে চলে এসেছিল একটি দল এবং আর একটি দল আর দুটি দল এই মাত্র পৌঁছে গেল আমরা এসেছি আজকে এই দোগাছি পিরোজপুরে খিদিরপুরের শিউলিয়া গ্রামের আটষট্টি জন নির মানুষকে যারা হত্যা করে এখানে তাদেরকে নির্মমভাবে হত্যা করে এখানে তাদের লাশ ফেলে দেওয়া হয়েছিল আমরা দেখতে পাচ্ছি সে স্মৃতি ফলকে যে মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে দোগাছি পিরোজপুর খিদিরপুর শিমুলিয়া গ্রামের আটষট্টি জন নিরীহ মানুষকে পুরুষ মানুষকে হানাদার বাহিনী এখানে নির্মমভাবে হত্যা করেছিল তাদের সমানে এই স্মৃতিফলক আমরা সেই শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে এবং এই স্থানটি পরিদর্শন করার জন্য নওগা কেডি স্কুলের চব্বিশ জন ছাত্র এবং দুজন শিক্ষক এবং আরেকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান স্যার আমাদের মাঝে আসছেন আমি স্যারকে দিয়ে শুরু করব। স্যার এই জায়গা সম্বন্ধে আপনার কিছু কিছু যদি জানা থাকে তাহলে একটু ছাত্রদের জানান বলি আজান হচ্ছে আজানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কথা বলেছি উনিশশো সালের আঠাশে এপ্রিল এই তিনটি এই চারটি জায়গা থেকে দোগাসি পিরোজপুর খিদিরপুর ও শিমুলিয়া এই সমস্ত জায়গা থেকে যারা বাঙালি এবং যারা বাংলাদেশকে যারা বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যারা ছিল এরকম নিরীহ কিছু নারী পুরুষ তারা এই বিভিন্ন গ্রাম থেকে ধরে এনে পিরোজপুর ধরে এনে এইখানে তারা একে ফল এক তাদেরকে এবং এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এইখানে কি আটষট্টি জনেরই কি এইখানে কি তাদের কবর আছে আসলে আটষট্টি জন কবর এখানে হয়তো বা পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না পরবর্তীতে যখন খবর পাইছে যে এইখানে তার আত্মীয় স্বজনকে তাদেরকে হত্যা করা আছে তাদের অনেককেই এখান থেকে নিয়ে শশ জায়গাতে তাদেরকে কবর দেওয়া হয়েছে কাজে এইখানে আটষট্টি জনকে হত্যা করা হয়েছে এটি সবচেয়ে বড় কথা এবং সকালবেলা ধরে নিয়ে এসে আমাদের সোনামতে তখন তো আমরা অন্য জায়গাতে আমাদের জানা মতে বলছিল যে সকাল থেকে এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে ধরে নিয়ে এসে তাদেরকে এইখানে জমায়েত করা হয় এবং এইখানে জমায়েত করার পর এইখানে এই যে পানিতে তাদেরকে এটা আরও ছোট ছিল তখন এইখানে তাদেরকে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয় এই কর্মসূচি সঠিকভাবে পরিচালনা করবার জন্য নওগা কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শ্যাম্পদ মুস্তফি একটি কমিটি গঠন করেন এবং তিনি নিজেই তা মনিটরিং করেন প্রভাতী শাখার সম্মানিত শিক্ষক সুভাষ কুমার মণ্ডল আবু হাসনাত মোহাম্মদ ওয়াজিদ আলী এবং দিবা শাখার সহকারী শিক্ষক বাংলা মোহাম্মদ হাসমদ আলী এবং সহকারী শিক্ষক ইংরেজি জনাব আল মামুনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের হাতেই একদিন তুলে দিতে হবে দেশের নেতৃত্ব মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে তারা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদিন আরও সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে সক্ষম হবে আর সেই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ সবে হবে বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সত্যিকারের সোনার বাংলাদেশ ধন্যবাদ সবাইকে